আমরা কি অর্জন করব কি অর্জন করব না, আমাদের জীবনে কি ঘটবে না, শুধু আমাদের নয় গোটা সৃষ্টি জগতে কখন কোথায় কার কি হবে না তার বিস্তারিত বিবরণ আল্লাহ রাব্বুল আলামিনের এলেমে আগে থেকে আছে। আল্লাহ সবকিছু আগে থেকে জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু সুপরিকল্পিত। আল্লাহর পরিকল্পনার বাইরে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যদি ভালো কিছু অর্জন হয় তাও আল্লাহর ভাগ্য নির্ধারণ, আল্লাহর ফয়সালা, আল্লাহর ইলমের অনুপাতে হয়। আমাদের যদি মন্দ কিছু বা ক্ষতিকর কিছু আমাদের হয় সেটাও আল্লাহর পূর্ব নির্ধারণ তাকদীরের ফয়সালার বাস্তবায়ন হয় মাত্র, কাজা এবং কদরের বাইরে কোনো কিছু হয় না, হতে পারে। এটা হলো ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। ইমানের যে রোকনগুলো আছে, স্তম্ভগুলো আছে, এর মধ্যে এই স্তম্ভ বা শেষের রোকনটা বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ তাৎপর্যপূর্ণ। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে বলার জন্য আলাদা করে বলেছেন, ওয়া আনতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি। আগেরগুলো সবগুলো আরবি গ্রামারের ছাত্ররা বুঝবেন, আতফ করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং 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 বলেছেন। শেষেরটা বলার আগে আবার আলাদা করে গুরুত্ব দিয়ে বলেছেন, এবং ঈমান আনতে হবে তাকদীরের প্রতি। তার মানে তাকদীর পরে ঈমান আনাটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেজন্য ওইটার প্রতি ঈমান আনার কথাটাকে আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এর একটা বিশেষ কারণ এটাও যে তাকদীরের প্রতি ঈমান আনানোর এই পয়েন্টে এসে বহু মানুষ বিভ্রান্ত হয়, বহু মানুষ ঈমান হারা হয়, বহু মানুষ আহলে সুন্নাল জামাতের আকীদা বিশ্বাস থেকে খারিজ হয়ে যায় এবং বিভ্রান্তির মধ্যে পড়ে এবং পড়েছে। এবং তাকদীরের বিষয়টা শতভাগ আমরা রপ্ত করে ফেলব, আমার বিবেক বুদ্ধি দ্বারা আমি বুঝে ফেলব, এটা সব ক্ষেত্রে সম্ভব নয়। আমার যেটুকু বুঝে আসবে সেটুকুই আমি মানব বিশ্বাস করব, যেটা আমার বুঝে আসবে না সেটা আমি মানব না বিশ্বাস করব না। এটা হলো বুঝের গোলামি করা, বুঝের দাসত্ব করা, এটা আল্লাহর দাসত্ব হয় না। আল্লাহর দাসত্বের মানে হলো আমার মহান সৃষ্টিকর্তা যা দিয়েছেন, যা নিষেধ করেছেন, যা বলেছেন, যা বলেননি, তার সব কিছু যৌক্তিক নয়, মহাযৌক্তিক। পৃথিবীর কোনো লজিক দিয়ে আল্লাহর কোনো আদেশ, আল্লাহর কোনো নিষেধ, আল্লাহর কোনো বিষয়কে কখনো সঠিক বেঠিক নিরূপণ করার অপচেষ্টা, এটা হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞতা এবং জাহালতের শামিল। তাকদীরের বিষয়টা এরকম একটা বিষয়। অতএব আমরা জানলাম যে আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো তাকদীরে বিশ্বাস করা। ইমানদার তাকদীরে বিশ্বাস করবে। তাকদীরে বিশ্বাস করার মানে এই নয় যে আমরা তাকদীরে কি লেখা আছে সেটা তো ঘটবেই, তাহলে আর আমাদের চেষ্টা করার দরকার নাই। তাকদীর হলো ইমানের বিষয়, আমলের বিষয় না। তাকদীর হলো ইমানের বিষয়, অর্থাৎ তাকদীর আমাদের বিশ্বাসে থাকবে, কিন্তু আমল আমাদেরকে করে যেতে হবে নিজেদের ভালোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে আমল করবার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমালু, তোমরা আমল করতে থাকো, প্রত্যেকে যার যার ভালো কাজ করতে থাকো, প্রত্যেকটা মানুষ তার তাকদীরে যা লেখা আছে সেদিকেই সে শেষ পর্যন্ত যাবে। কুল্লুন ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক, প্রত্যেকের নসিবে যা আছে সেদিকেই সে যাবে, কিন্তু তার কর্ম তাকে সম্পাদন করতে হবে। তাহলে তাকদীর সম্পর্কে আমরা জানলাম, এটা আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট, গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং তাকদীরে বিশ্বাস না করলে ইমান থাকবে না। অতএব আল্লাহর ফয়সালার বাইরে কোনো কিছুই হয় না, সে বিশ্বাস আমাদের থাকবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকদীর সংশ্লিষ্ট যে তাকদীরটা আল্লাহ তাআলা আমাদের কখন নির্ধারণ করেছেন। এর উত্তর হলো বিভিন্ন যুগে ইমামগণ, মুহাক্কিক, বিশ্লেষক, হাদিস বিশ্লেষক, কোরআন বিশ্লেষক, ওলামায়ে কেরাম তাকদীরের অনেকগুলো মারাহেল, অনেকগুলো স্তরের কথা বলেছেন, অনেকগুলো লেয়ারের কথা বলেছেন, অনেক ধাপে ধাপে তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ রূপে চূড়ান্ত করেছেন। এর ভিতরে একটা হলো সকল সৃষ্টি জগতের, আল্লাহ ছাড়া আল্লাহর যত মাখলুক আছে এই সকল মাখলুকের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টির কি হবে, একটা পাতা সে কখন নড়বে, কখন নড়বে না, কখন জোরে পড়বে, তখন তার কালার চেঞ্জ হবে, কখন সে কোনো গরুর পেটে খাদ্য হয়ে যাবে, কখন সেটা আগুনে পড়ে ছাই হবে, সে ছাই কোথায় কি হবে, মামিন রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাইরে কোনো কিছু নাই। সকল কুল্লিয়াতের ইলম আল্লাহর আছে, সকল জুজিয়াতের ইলম আল্লাহর আছে, সকল মৌলিক বিষয় আল্লাহ তাআলা জানেন, সকল তুচ্ছাতি তুচ্ছ একেবারে ছোট থেকে ছোট বিষয় আল্লাহ তাআলা জানেন। সূরা লোকমানে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ করতে গিয়ে বলেছেন যে হে বৎস, আল্লাহ সম্পর্কে তোমার ইলম থাকতে হবে, তোমার জানতে হবে যে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই গোপন থাকে না, কোনো কিছুই অস্পষ্ট থাকে না। এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের যত কিছু আছে এই সব কিছু আল্লাহর নখদর্পণে আছে, আল্লাহ তাআলার ইলমে আছে, এর বাইরে কিছু নেই। একবারে কালো পাথরের নিচে পিপিলিকা হাঁটে, সে হাঁটার কয়টা কদম ফেলছে, কি করছে না করছে, সব কিছু আল্লাহ তাআলার নখদর্পণে আছে। সায়েন্স এবং টেকনোলজির উন্নতির এই যুগে এই বিষয়গুলোর প্রতি ঈমান আনা তো অনেক সহজ। এখন এমন অনেক মেশিন পাতি আবিষ্কার হয়েছে, এমন অনেক প্রযুক্তি আবিষ্কার হয়েছে যে আমাদের সমস্ত নড়াচড়া এগুলো সবগুলোকে কাউন্ট করা যায়, আছে না নাই? আপনি হাতের মধ্যে একটা বিশেষ ঘড়ি পরে নেবেন, আপনি সারা দিন কতগুলো কদম দিয়েছেন, কতগুলো পা ফেলেছেন, আপনার সেটা কাউন্ট করে দিবে আপনাকে। এটা তো একটা সাধারণ বিষয়, আরো সূক্ষ্ম বিষয়গুলোকে কাউন্ট করার মতো, হিসেব করার মতো, রেকর্ড রাখার মতো বহু মেশিন আজকাল আসে না, আছে না নাই? এখন আমাদের জন্য ঈমান আনাটা অনেক সহজ। সাহাবা একরামের সময় যখন এগুলো ছিল না তখন এগুলো বিশ্বাস করা কঠিন ছিল। বান্দার আমল কিভাবে মাপা হবে? আবার আমল আবার মাপা যায়, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কর্ম এটা তো অস্পৃষ্ট জিনিস। কিন্তু এখন আমরা জ্বর মাপি, ভূমিকম্পের মাত্রা মাপি, অনেক কিছু আমরা মাপতে পারি, আল্লাহ তাআলা সেই সক্ষমতা মানুষকে দিয়েছেন। অতএব এখন বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়েছে। যাই হোক, তো তাকদীরের কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সব কিছু পরিকল্পনা করে রেখেছেন এবং আল্লাহর পরিকল্পনার বাইরে কিছুই নাই, কিছুই হয় না। কিন্তু পরিকল্পনার দিকে তাকিয়ে বসে থাকার নির্দেশ আমাদেরকে দেওয়া হয় না, বলা হয়েছে আমাদেরকে কাজ করার জন্য। আপনি যদি কপাল পড়া হন, তাকদীরের দিকে তাকিয়ে বসে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার তাকদীরে ওই জিনিসটাই লেখা আছে। আপনার কাজ হলো আমল করতে থাকা, আমল করতে থাকা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আপনার তাকদীর যেন ভালো হয় সেজন্য প্রচেষ্টা করতে থাকা। তাহলে আমরা জানলাম যে তাকদীর বিভিন্ন স্তরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। সকল সৃষ্টি জগতের কোথায় কি হবে না হবে, পুঙ্খানুপুঙ্খ, সূক্ষ্মাতি সূক্ষ্ম, ছোট থেকে ছোট, তুচ্ছ থেকে তুচ্ছ, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো বিষয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, এগুলো সবগুলো চূড়ান্ত আছে। সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার 50,000 বছর আগে, সে 50,000 বছর হিসেবে আবার আমাদের জন্য না, ওটা আল্লাহর ইলমে, সেটার আয়তন কত বড় আল্লাহ ভালো জানেন। তো সেই 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিখে রেখেছেন, এটা হলো তাকদীরের একটা স্তর। সকল সৃষ্টির তাকদীর আল্লাহ তাআলা করেছেন। তাকদীরের দ্বিতীয় স্তর হলো আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সকল মুকাল্লাফ, তার যে সমস্ত বান্দাদের জন্য তার আদেশ নিষেধগুলো প্রযোজ্য, তাদেরকে বলা হয় মুকাল্লাফ, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের সম্পন্ন নারী পুরুষ, সকলে আল্লাহ রাব্বুল আলামিনের মুকাল্লাফ। এরকম মুকাল্লাফ বান্দা যারা আছেন এদের সকলের তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময়। তাকদীরের তৃতীয় স্তর হলো প্রতিটা মানুষ মাতৃগর্ভে থাকাকালীন সময় সে কি খাবে, সে কি খাবে না, কি কামাবে না, কবে মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, তার চূড়ান্ত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে থাকা অবস্থায় নির্ধারণ করে দেন। যেগুলো আগে থেকে নির্ধারিত সেগুলোকে ওখানে আল্লাহ তাআলা চূড়ান্ত করে দেন, ফিক্স করে দেন। তাকদীরের চতুর্থ আরেকটি স্তর হলো প্রতি বছর একটি রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্যে ভালো মন্দ কি হবে না হবে, কি কামাই করবে না করবে, এগুলো সবগুলো আল্লাহ লিপিবদ্ধ করে দেন, ফেরেশতাদের মাধ্যমে চূড়ান্ত করে দেন, নির্ধারণ করে দেন। তাকদীরের আরেকটা স্তর এটা। তাহলে তাকদীরের অনেকগুলো স্তরের কথা আমরা জানলাম। এবারে জানার বিষয় হলো বছরে যে একটি রাতে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করে দেন সেটি কোন রাত? আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন রাত? কোন রাত? দুই রকম আসছে কথা, কেউ বলছেন শবে বরাত, কেউ বলছেন শবে কদর। আচ্ছা, যারা শবে বরাতে নির্ধারণ হয় এইটি বিশ্বাস করেন, এটি জানেন, তারা হাত তোলেন। হায় হায়, দুই তিনটা হাত মাত্র। আচ্ছা, যারা মনে করেন শবে কদরে হয় তারা হাত তোলেন। সব মানুষ দেখা যায় পক্ষে হাত নামান। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন থেকে নানাভাবে জেনে আসছি যে শবে বরাতে ভাগ্য ঠিক হয়, ভাগ্য নির্ধারণ হয়। মূলত এটি নির্ভরযোগ্য কোনো কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা এরকম কোনো কিছুই বর্ণিত হয়নি। বরং সূরা দুখান আয়াত নম্বর 3 এবং 4 যদি আমরা পড়ি তাহলে আমরা নিশ্চিত হই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য সারা বছরে নির্ধারণ করেন হলো শবে কদরে, লাইলাতুল কদরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াত সূরা দুখান, সেখানে আল্লাহ বলেছেন
inna anzalnahu fi lailatin mubarakatin inna kunna mundirin erpor ayate 4 number ayate allah bolechen fiha yufraqu kullu amrin hakim orthat allah bolechen nischoy ami quran nazil korechi ekti barkatmoy rate ami manuske shotorko korchi ei quran nazil er maddhome jan tara bhul pothe na jay ei quran shotorkokari to quran nazil korechen allah taala barkatmoy rate এত আল্লাহ বলেছেন এরপর আয়াত আল্লাহ বলেছেন ফিহা মানে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতেই প্রতি বছর ওই রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় সেই রাতেই যে রাতে কোরআন নাজিল হয়েছে এবার প্রশ্ন হলো কোরআন নাজিল কোন রাতে হয়েছে লাইলাতুল কদরে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কোরআনই আরেক আয়াত বলছে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে তাহলে আমরা জানলাম যে মানুষের ভাগ্য মূলত নির্ধারিত হয় লাইলাতুল কদরে আমরা সবে বরাতে ভাগ্য নির্ধারণ হয় যেটা জানি এটা মূলত সঠিক নয় সূরা দুখানের এই আয়াতের আলোকে কোন কোন মুফাসসির কোন কোন বিশ্লেষক আলিম সম্মানিত আলিম কোন কোন বিশ্লেষক মুহাক্কিক বলেছেন যে এটা সবে বরাতকে বোঝানো হয়েছে কিন্তু এটা জমহুরের মত না সংখ্যা গরিষ্ঠ প্রায় সকল ইমামদের মতলের ব্যতিক্রম কারণ আয়াত স্পষ্টই আল্লাহ বলে দিয়েছেন যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে এটি হয় আর কোরআন নাজিলের রাত কখনো সবে বরাত নয় সবে কদর সেটা আমরা সবাই জানি কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে তাহলে আমরা জানলাম যে ভাগ্য নির্ধারণকারী রজনী হলো লাইলাতুল কদর সবে বরাত এটি ভাগ্য নির্ধারণকারী রজনী এমন একটি রেওয়ায়েত বা একাধিক রেওয়ায়েত পাওয়া যায় কিন্তু সেগুলো কোনভাবে গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এর বিপরীতে কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ মুফাসসির এবং কোরআন বিশ্লেষকদের মতামতগুলো রয়েছে যে লাইলাতুল কদরেই আমাদের সারা বছরের ভাগ্য নির্ধারণ হয় এটি আমরা জানলাম মহতরম হাজেরিন ইমানের গুরুত্বপূর্ণ একটা রুকন এবং স্তম্ভ হলো তাকদীরের প্রতি ঈমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন জিব্রিল মাল ঈমান ঈমান কি তখন জবাবে তিনি বলেছিলেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা এই হাদিসে ঈমানের গুরুত্বপূর্ণ 6টি রুকন বা স্তম্ভের কথা উল্লেখ হয়েছে এই বিষয়গুলোর প্রতি যদি কারোর বিশ্বাসের ঘাটতি থাকে দুর্বলতা থাকে বা বিশ্বাস না থাকে তাহলে সে কখনো ঈমানদার হওয়ার সুযোগ নেই ঈমানের এই রুকন ঈমানের এই পিলারস ঈমানের এই খুঁটি বা স্তম্ভগুলোর মধ্যে সর্বশেষ স্তম্ভ হলো তাকদীরের প্রতি ঈমান তাকদীরের প্রতি ঈমানের মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন মহাপরিকল্পনাকারী আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কি হবে না আমরা কি অর্জন করব না আমাদের জীবনে কি ঘটবে না শুধু আমাদের নয় গোটা সৃষ্টি জগতে কখন কোথায় কার কি হবে না তার বিস্তারিত বিবরণ আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আগে থেকে আছে আল্লাহ সবকিছু আগে থেকে জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু সুপরিকল্পিত আল্লাহর পরিকল্পনার বাইরে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই আমাদের যদি ভালো কিছু অর্জন হয় তাও আল্লাহর ভাগ্য নির্ধারণ আল্লাহর ফয়সালা আল্লাহর ইলমের অনুপাতে হয় আমাদের যদি মন্দ কিছু বা ক্ষতিকর কিছু আমাদের হয় সেটাও আল্লাহর পূর্ব নির্ধারণ তাকদীরের ফয়সালার বাস্তবায়ন হয় মাত্র কাজা এবং কদরের বাইরে কোনো কিছু হয় না হতে পারে এটা হলো ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট ঈমানের যে রুকনগুলো আছে স্তম্ভগুলো আছে এর মধ্যে এই স্তম্ভ বা শেষের রুকনটা বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ তাৎপর্যপূর্ণ সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে বলার জন্য আলাদা করে বলেছেন ওয়া আনতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি আগেরগুলো সবগুলো আরবি গ্রামারের ছাত্ররা বুঝবেন আতফ করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এবং 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 বলেছেন শেষেরটা বলার আগে আবার আলাদা করে গুরুত্ব দিয়ে বলেছেন এবং ঈমান আনতে হবে তাকদীরের প্রতি তার মানে তাকদীর পরে ঈমান আনাটা বিশেষ গুরুত্বপূর্ণ সেজন্য ওইটার প্রতি ঈমান আনার কথাটাকে আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন এর একটা বিশেষ কারণ এটাও যে তাকদীরের প্রতি ঈমান আনানোর এই পয়েন্টে এসে বহু মানুষ বিভ্রান্ত হয় বহু মানুষ ঈমান হারা হয় বহু মানুষ আহলে সুন্নাল জামাতের
আকীদা বিশ্বাস থেকে খারিজ হয়ে যায় এবং বিভ্রান্তির মধ্যে পড়ে এবং পড়েছে এবং তাকদীরের বিষয়টা শতভাগ আমরা রপ্ত করে ফেলব আমার বিবেক বুদ্ধি দ্বারা আমি বুঝে ফেলব এটা সব ক্ষেত্রে সম্ভব নয় আমার যেটুকু বুঝে আসবে সেটুকুই আমি মানব বিশ্বাস করব যেটা আমার বুঝে আসবে না সেটা আমি মানব না বিশ্বাস করব না এটা হলো বুঝের গোলামি করা বুঝের দাসত্ব করা এটা আল্লাহর দাসত্ব হয় না আল্লাহর দাসত্বের মানে হলো আমার মহান সৃষ্টিকর্তা যা দিয়েছেন যা নিষেধ করেছেন যা বলেছেন যা বলেননি তার সব কিছু যৌক্তিক নয় মহাযৌক্তিক পৃথিবীর কোনো লজিক দিয়ে আল্লাহর কোনো আদেশ আল্লাহর কোনো নিষেধ আল্লাহর কোনো বিষয়কে কখনো সঠিক বেঠিক নিরূপণ করার অপচেষ্টা এটা হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞতা এবং জাহালতের শামিল তাকদীরের বিষয়টা এরকম একটা বিষয় অতএব আমরা জানলাম যে আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো তাকদীরে বিশ্বাস করা ঈমানদার তাকদীরে বিশ্বাস করবে তাকদীরে বিশ্বাস করার মানে এই নয় যে আমরা তাকদীরে কি লেখা আছে সেটা তো ঘটবেই তাহলে আর আমাদের চেষ্টা করার দরকার নাই তাকদীর হলো ঈমানের বিষয় আমলের বিষয় না তাকদীর হলো ঈমানের বিষয় অর্থাৎ তাকদীর আমাদের বিশ্বাসে থাকবে কিন্তু আমল আমাদেরকে করে যেতে হবে নিজেদের ভালোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে আমল করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ আমালু তোমরা আমল করতে থাকো প্রত্যেকে যার যার ভালো কাজ করতে থাকো প্রত্যেকটা মানুষ তার তাকদীরে যা লেখা আছে সেদিকেই সে শেষ পর্যন্ত যাবে কুল্লুন ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক প্রত্যেকের নসিবে যা আছে সেদিকেই সে যাবে কিন্তু তার কর্মটাকে সম্পাদন করতে হবে তাহলে তাকদীর সম্পর্কে আমরা জানলাম এটা আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট গুরুত্বপূর্ণ একটা অংশ এবং তাকদীরে বিশ্বাস না করলে ঈমান থাকবে না অতএব আল্লাহর ফয়সালার বাইরে কোনো কিছুই হয় না সে বিশ্বাস আমাদের থাকবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকদীর সংশ্লিষ্ট যে তাকদীরটা আল্লাহ তাআলা আমাদের কখন নির্ধারণ করেছেন এর উত্তর হলো বিভিন্ন যুগে ইমামগণ মুহাক্কিক বিশ্লেষক হাদিস বিশ্লেষক কোরআন বিশ্লেষক ওলামায়ে কেরাম তাকদীরের অনেকগুলো মারাহেল অনেকগুলো স্তরের কথা বলেছেন অনেকগুলো লেয়ারের কথা বলেছেন অনেক ধাপে ধাপে তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ রূপে চূড়ান্ত করেছেন এর ভিতরে একটা হলো সকল সৃষ্টি জগতের আল্লাহ ছাড়া আল্লাহর যত মাখলুক আছে এই সকল মাখলুকের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টির কি হবে একটা পাতা সে কখন নড়বে না কখন জোরে পড়বে তখন তার কালার চেঞ্জ হবে কখন সে কোনো গরুর পেটে খাদ্য হয়ে যাবে কখন সেটা আগুনে পড়ে ছাই হবে সে ছাই কোথায় কি হবে মা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাইরে কোনো কিছু নাই সকল কুল্লিয়াতের ইলম আল্লাহর আছে সকল জুজিয়াতের ইলম আল্লাহর আছে সকল মৌলিক বিষয় আল্লাহ তাআলা জানেন সকল তুচ্ছাতি তুচ্ছ একেবারে ছোট থেকে ছোট বিষয় আল্লাহ তাআলা জানেন সূরা লোকমানে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ করতে গিয়ে বলেছেন যে হে বৎস আল্লাহ সম্পর্কে তোমার ইলম থাকতে হবে তোমার জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই গোপন থাকে না কোনো কিছুই অস্পষ্ট থাকে না এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের যত কিছু আছে এই সব কিছু আল্লাহর নখদর্পণে আছে আল্লাহ তাআলার ইলমে আছে এর বাইরে কিছু নেই একেবারে কালো পাথরের নিচে পিপিলিকা হাঁটে সে হাঁটার কয়টা কদম ফেলছে কি করছে না করছে সব কিছু আল্লাহ তাআলার নখদর্পণে আছে সায়েন্স এবং টেকনোলজির উন্নতির এই যুগে এই বিষয়গুলোর প্রতি ঈমান আনা তো অনেক সহজ এখন এমন অনেক মেশিনপাতি আবিষ্কার হয়েছে এমন অনেক প্রযুক্তি আবিষ্কার হয়েছে যে আমাদের সমস্ত নড়াচড়া এগুলো সবগুলোকে কাউন্ট করা যায় আছে না নাই আপনি হাতের মধ্যে একটা বিশেষ ঘড়ি পরে নেবেন আপনি সারা দিন কতগুলো কদম দিয়েছেন কতগুলো পা ফেলেছেন আপনার সেটা কাউন্ট করে দিবে আপনাকে এটা তো একটা সাধারণ বিষয় আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলোকে কাউন্ট করার মতো হিসেব করার মতো রেকর্ড রাখার মতো বহু মেশিন আজকাল আসে না আছে না নাই এখন আমাদের জন্য ঈমান আনাটা অনেক সহজ সাহাবায়ে কেরামের সময় যখন এগুলো ছিল না তখন এগুলো বিশ্বাস করা কঠিন ছিল বান্দার আমল কিভাবে মাপা হবে আবার আমল আবার মাপা যায় এটা ধরা যায় না ছোঁয়া যায় না কর্ম এটা তো অস্পৃষ্ট জিনিস কিন্তু এখন আমরা জ্বর মাপি ভূমিকম্পের মাত্রা মাপি অনেক কিছু আমরা মাপতে পারি আল্লাহ তাআলা সেই সক্ষমতা মানুষকে দিয়েছেন অতএব এখন বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়েছে যাই হোক তো তাকদীরের কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের জন্য সব কিছু পরিকল্পনা করে রেখেছেন এবং আল্লাহর পরিকল্পনার বাইরে কিছুই নাই কিছুই হয় না কিন্তু পরিকল্পনার দিকে তাকিয়ে বসে থাকার নির্দেশ আমাদেরকে দেওয়া হয় না বলা হয়েছে আমাদেরকে কাজ করার জন্য আপনি যদি কপাল পড়া হন তাকদীরের দিকে তাকায় বসে থাকেন তাহলে বুঝতে হবে আপনার তাকদীরে ওই জিনিসটাই লেখা আছে আপনার কাজ হলো আমল করতে থাকা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আপনার তাকদীর যেন ভালো হয় সেজন্য প্রচেষ্টা করতে থাকা তাহলে আমরা জানলাম যে তাকদীর বিভিন্ন স্তরে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন সকল সৃষ্টি জগতের কোথায় কি হবে না হবে পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্মাতি সূক্ষ্ম ছোট থেকে ছোট তুচ্ছ থেকে তুচ্ছ একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন বিষয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন এগুলো সবগুলো চূড়ান্ত আছে সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার 50000 বছর আগে সেই 50000 বছর হিসেব আবার আমাদের জন্য না এটা আল্লাহর ইলমে সেটা আয়তন কত বড় আল্লাহ ভালো জানেন তো সেই 50000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিখে রেখেছেন এটা হলো তাকদীরের একটা স্তর সকল সৃষ্টির তাকদীর আল্লাহ তাআলা করেছেন তাকদীরের দ্বিতীয় স্তর হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সকল মুকাল্লাফ তার যে সমস্ত বান্দাদের জন্য তার আদেশ নিষেধগুলো প্রযোজ্য তাদেরকে বলা হয় মুকাল্লাফ প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের সম্পন্ন নারী পুরুষ সকলে আল্লাহ রাব্বুল আলামিনের মুকাল্লাফ এরকম মুকাল্লাফ বান্দা যারা আছেন এদের সকলের তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় তাকদীরের তৃতীয় স্তর হলো প্রতিটা মানুষ মাতৃগর্ভে থাকাকালীন সময় সে কি খাবে সে কি খাবে না কি কামাবে না কবে মারা যাবে কোথায় মারা যাবে কিভাবে মারা যাবে তার চূড়ান্ত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে থাকা অবস্থায় নির্ধারণ করে দেন যেগুলো আগে থেকে নির্ধারিত সেগুলোকে ওখানে আল্লাহ তাআলা চূড়ান্ত করে দেন ফিক্স করে দেন তাকদীরের চতুর্থ আরেকটি স্তর হলো প্রতি বছর একটি রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্যে ভালো মন্দ কি হবে না হবে কি কামাই করবে না করবে এগুলো সবগুলো আল্লাহ লিপিবদ্ধ করে দেন ফেরেশতাদের মাধ্যমে চূড়ান্ত করে দেন নির্ধারণ করে দেন তাকদীরের আরেকটা স্তর এটা তাহলে তাকদীরের অনেকগুলো স্তরের কথা আমরা জানলাম এবারে জানার বিষয় হলো বছরে যে একটি রাতে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করে দেন সেটি কোন রাত আপনাদের কাছে আমার প্রশ্ন কোন রাত কোন রাত দুই রকম আসছে কথা কেউ বলছেন শবে বরাত কেউ বলছেন শবে কদর আচ্ছা যারা শবে বরাতে নির্ধারণ হয় এইটি বিশ্বাস করেন এটি জানেন তারা হাত তোলেন হাই হাই দুই তিনটা হাত মাত্র আচ্ছা যারা মনে করেন শবে কদরে হয় তারা হাত তোলেন সব মানুষ দেখা যায় পক্ষে হাত নামান আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন থেকে নানাভাবে জেনে আসছি যে শবে বরাতে ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় মূলত এটি নির্ভরযোগ্য কোনো কথা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা এরকম কোনো কিছুই বর্ণিত হয়নি বরং সূরা দুখান আয়াত নম্বর 3 এবং 4 যদি আমরা পড়ি তাহলে আমরা নিশ্চিত হই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য সারা বছরে নির্ধারণ করেন হলো শবে কদরে লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াত সূরা দুখান সেখানে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন এরপর আয়াতে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম অর্থাৎ আল্লাহ বলেছেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে আমি মানুষকে সতর্ক করছি এই কোরআন নাজিলের মাধ্যমে যেন তারা ভুল পথে না যায় এই কোরআন সতর্ককারী তো কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা বরকতময় রাতে আয়াত আল্লাহ বলেছেন এরপর আয়াত আল্লাহ বলেছেন ফিহা মানে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতেই প্রতি বছর ওই রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় সে রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছে এবার প্রশ্ন হলো কোরআন নাজিল কোন রাতে হয়েছে লাইলাতুল কদরে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কোরআনই আরেক আয়াত বলছে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে তাহলে আমরা জানলাম যে মানুষের ভাগ্য মূলত নির্ধারিত হয় লাইলাতুল কদরে আমরা শবে বরাতে ভাগ্য নির্ধারণ হয় যেটা জানি এটা মূলত সঠিক নয় সূরা দুখানের এই আয়াতের আলোকে কোন কোন মুফাসসির কোন কোন বিশ্লেষক আলিম সম্মানিত আলিম কোন কোন বিশ্লেষক মুহাক্কিক বলেছেন যে এটা শবে বরাতকে বোঝানো হয়েছে কিন্তু এটা জমহুরের মত না সংখ্যাগরিষ্ঠ প্রায় সকল ইমামদের মত এর ব্যতিক্রম কারণ আয়াত স্পষ্টই আল্লাহ বলে দিয়েছেন যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে এটি হয় আর কোরআন নাজিলের রাত কখনো শবে বরাত নয় শবে কদর সেটা আমরা সবাই জানি কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে তাহলে আমরা জানলাম যে ভাগ্য নির্ধারণকারী রজনী হলো লাইলাতুল কদর
শবে বরাত এটি ভাগ্য নির্ধারণকারী রজনী এই মর্মে একটি রেওয়ায়েত বা একাধিক রেওয়ায়েত পাওয়া যায় কিন্তু সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এর বিপরীতে কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ মুফাসসির এবং কোরআন বিশ্লেষকদের মতামতগুলো রয়েছে যে লাইলাতুল কদরেই আমাদের সারা বছরের ভাগ্য নির্ধারণ হয় এটি আমরা জানলাম এরপর আসুন আমরা